নমস্কার বন্ধুরা রান্নারঙ বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের সঙ্গে রান্নার শেয়ার করার জন্যে তো আজকে কি বানাবো দেখুন বুঝতেই পারছেন আজকে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো তো এই কাতলা মাছটা দিয়ে অনেক রেগুলার রেসিপি হয়ে গেছে তো মাথাটা দিয়ে একটা রেসিপি ভাবছিলাম যে কি করা যায় তা যেহেতু বড় মাছের মাথা তো ভাবলাম যে মুড়ি ঘন্ট বানিয়ে কেমন হয় তা মুড়ি ঘন্ট বানানোর জন্যে কী নিয়েছি দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়েছে এক বাটে এখানে আড়াইশো মতো সরি দুশো মতো চাল আছে আর নিয়েছি গাজর আলু পেঁয়াজ টমেটো এখানে নিয়েছি মিঠা আতর এলাচ দারচিনি লবঙ্গ জিরে কাজু কিশমিশ তেজপাতা আদা বাটা আদা রসুন বাটা আছে একসঙ্গে তো প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম তিন পলা মতো সাদা তেল তো সাদা তেলে আমি পুরো রান্না করব না ঘি মেশাবো এর সঙ্গে তো প্রথমেই আমি আলু আর গাজরটা ভেজে নিচ্ছি এভাবে তো এখানে আমি একবারে কিছু একবারই রান্নাটা করব। মানে একটা করাই মানে আলাদা আলাদা করে কিছু ভেজে রাখবো না তো এখানে নুন দিয়ে আলু গাজরটা ভেজে নেওয়ার পর মানে মিনিট দুই মতো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা মানে একটা এখানে পরিমাণটা বলে দিই আমি এখানে আমি দিয়েছি একটা আলু একটা গাজর ওর একটা পেঁয়াজ সবই বড় সাইজের এবার আমি দিয়ে দিলাম দেখুন গোটা জিরে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন হিসাবে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক বাটি মতো চাল তো চালটা যে পরিমাণ আমি দেব তার ডবল আমি এখানে জল দেব তো চালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম মানে ভেজে নিলাম ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাও দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচোনো ছোটো টমেটো তাই দুটো দিয়েছি বড় হলে একটা দিলেই যথেষ্ট আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো তো এখানে পরিমাণটা আমার কম তাই আমি কম কমে দিয়েছি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন তো দেখুন এভাবে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর এই মাছের মাথাটা আমি এখানে ভেঙে নেবো তো আপনারা আলাদা করে মাছের মাথাটা কষিয়ে নিতে পারেন তেল মশলা দিয়ে সেক্ষেত্রেও ভালো লাগবে তো আমি আর সেই ঝামেলা করছি না একবারই করছি তো কিছুক্ষণ কষানোর পর যেটা হয়েছে আমি কাজু কিশমিশটা আগে দিয়ে নিই তাই এখন দিয়ে দিলাম আর এর ওপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর টমেটো সস আর একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা আমি দুবারে তিনবারে দিচ্ছি তাই নুনটা পরিমাণ মতো দেবেন এবার আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি তো আপনারা ঝাল চাইলে রেসিপিটা ঝাল চাইলে আপনারা এখানে গোটা গোল গোটা গোলমরিচ দিতে পারেন আর দিতে পারেন কাঁচা লঙ্কা চিঁড়ে তো আমি ঝালটা একবারই অ্যাভয়েড করেছি এখানে তো দিয়ে দিলাম দু বাটির মতো জল তো দু বাটি তো চালের পরিমাপ মতো আমি জল দিয়েছি আর যেখানে সবজি দিয়েছি তাই আমি আরও হাফ বাটির মতো জল আমি এখানে দেব তো জলটা দিয়ে এখানে আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট দেবো তার আগে দিয়ে দিলাম মিঠা আতর এখানে তিন ফোঁটা মতো মিঠা আতর দিয়েছি আর এখানে চার চামচ মতো টেবিল চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করেছি তো দেওয়ার পর দেখুন পঁচিশ মিনিট সরি কুড়ি মিনিট ঢাকা দেওয়ার পর এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো তো এখনই আমি এটা সার্ভ করব না আরও পাঁচ মিনিট মতো আমি এটা ঢেকে রেখে দেবো তারপরে এটা পুরো আমি মিশিয়ে নেব তো মেশানোর পর দেখি কেমন জিনিসটা হয়েছে তো দেখুন হয়ে গেছে আমার যে ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন